কুড়িগ্রামের চরাঞ্চলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পাট জাতীয় প্রজাতি কেনা ফসল চাষ। এছাড়া উৎপাদন আশানুরূপ হওয়ায় এবার 500 একর জমিতে চাষের টার্গেট নেওয়া হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 2017-18 মৌসুমে কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চল বনগ্রামে প্রথম পরীক্ষামূলকভাবে পাট জাতীয় প্রজাতি কেনা বীজ চাষ করা হয়। শুরুতেই লাভবান হওয়ায় এবছর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 6টি ব্লকে কেনাপ বীজ উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম হাতে নেয়। ব্লকের বাইরে প্রায় 200 একর জমিতে কেনাপ চাষ করা হয়। তবে প্রথমে পরীক্ষামূলকভাবে তোষাপাটের সাথে এই ফসল চাষ করা হয়। আমরা কেনাপ ফসলটা এই অঞ্চলে জনপ্রিয়তা করার জন্য গত 4 বছর থেকে আমরা এলাকায় কাজ করতেছি। এটা বনগ্রাম, কুড়িগ্রামের চিলমারি চরের একটা বনগ্রাম একটা গ্রাম, সেখানে ব্যাপক এরিয়া চরাঞ্চল আছে। সেখান থেকে আমরা গত প্রথম বছর আমরা তোষাপাটের আবাদ করেছিলাম। পরবর্তীতে আমরা যেহেতু এখানে কেনাপের একটা বড় সম্ভাবনা আছে, সেই জন্য আমরা কেনাপের বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করি। এবছর আমরা 6টা জুট ব্লক প্রদর্শনী স্থাপন করেছি। ডাল জাতীয় ফসল কিংবা ফুলকপি, বাঁধাকপি, বেগুনের সাথেও সাথী ফসল হিসেবে এটি চাষ করা যায়। এজন্য নিরানি কীটনাশকের প্রয়োজন হয় না। প্রতি একরে উৎপাদন 10 থেকে 12 মণ, এমনকি 4 মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। 5 কেজি বীজ নিয়ে আমি মনে করো যে প্রায় 1 একর জমির মধ্যে দিছিলাম, 1 একর জমির মধ্যে প্রায় আমার 10.5 মণ বীজ হয়ে গেছে আর কি। এইটাই আমার শুরু আর কি। তার গেলবারও আমাকে মনে করো প্রদর্শনী দিয়েছিল, এবারও প্রায় 6টা প্রদর্শনী আছে আমাদের চরে। তবে এবার আমার প্রায় ইন্টারনেট মনে করো 17.5 একর জমির মধ্যে আর কি আমার এই কেনা বীজ আছে আর কি। আমার আমি এই সর্বপ্রথম এই বছর আমার আব্দুল কুদ্দুসের কাছে বীজ নিয়েছি কেনা নিয়ে, 3 একর জমিতে চাষ করছি। মোটামুটি কেনাপের সংখ্যাটা একটু ভালো বোঝা যাচ্ছে। গত বছর আমার ছোট ভাই 1 একর জমি কুদ্দুস ভাইকে দিয়েছিল, তো তার মোটামুটি 20,000 টাকা আয় হয়েছে। সেটি দেখে এবার আমি আমার 1 একর জমি আমি দিয়ে দিয়েছি কুদ্দুস ভাইকে বর্গা, তাতে 20-30,000 টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে। আমাদের 1 হেক্টরে বীজ লাগে মাত্র 15 কেজি। 1 হেক্টরে দেখা যায় ধানের জন্য বীজ লাগে 22-25 কেজি, সেই ক্ষেত্রে আমাদের এখানে পরিবহন খরচও অনেক কম। অপ্রচলিত কেনা ফসল চাষ করে এখানকার কৃষকরা বেশ লাভবান হচ্ছে। এটি সম্প্রসারণে কৃষকদের পাশে থাকবে কৃষি বিভাগ। আমাদের চিলমারি উপজেলায় আমাদের যে চর অঞ্চলগুলোতে যে প্রধান খাদ্যশস্য হয় সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, এর পাশাপাশি আমাদের অপ্রচলিত ফসল যে কেনাপ, এর আমি দেখেছি বেশ ভালো ফসল হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে সম্প্রসারণ কৃষকরা যেভাবে লাভবান হচ্ছে এবং এটার সম্প্রসারণ হওয়া সম্ভব, আমাদের কৃষি বিভাগ আমরা যতদূর পারি এটা সম্প্রসারণের জন্য কাজ করে যাব। দেশি পাট ও তোষাপাটের চেয়ে কেনাপের সুবিধা হচ্ছে এতে কৃষকের কোনো বাড়তি খরচ করতে হয় না। উর্বর বালু মাটিতেও এটি উৎপাদন করা সম্ভব। আমরা যে দুটো পাট করি, দেশি পাট এবং তোষাপাট, সেটার চেয়ে কেনাপের যে সুবিধাটা সেটা হচ্ছে যে কেনাপ গাছ যখন আপনি লাগাবেন সেই তখন আপনাকে এখানকার যে আন্তঃপরিচর্যা, মানে আপনার উইডিং করা, আগাছা দমন করা কিংবা আদার্স যে কাজগুলি, এগুলিতে আপনি কম করলেও চলবে, না করলেও চলবে। এবং এই ফসলটা যে উর্বর অনুর্বর মোটামুটি বালু মাটি সেখানেও হবে, আপনাকে ওই ইনসেকটিসাইড দিতে হবে না, আপনাকে কোনো সার অত বেশি দিতে হবে না, আপনাকে ওই আগাছা দমন করতে হবে না, ও নিজের মতো করে বড় হবে। এবং কেনাফের গায়ে আপনি জানেন কাটা থাকে, কোনো কোনো জায়গায় আমরা যে পাটের ক্ষেতে ছাগল কিংবা গরু এসে খেয়ে ফেলে সেখানে আমাদের ক্ষতি হয়, একটু আমাদের ওখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হয়, কেনাফে কিন্তু সেটা করতে হবে না। অনুষ্ঠানে আমাদের মূল এজেন্ডা হচ্ছে যে আপনাদের সাথে মত বিনিময় করা। কৃষি গবেষণাতে যাই আর কি, বেগুর মধ্যে আর কি, প্রতি বছরে আমার যাওয়া হয় এখানে। আচ্ছা, অনেকেই পাট চাষ করে, তাহলে বীজ কোথায় পান? বীজ পান আপনাদের কি চাহিদা, কি সমস্যা, কি আপনারা করছেন, কি কোথায় আপনারা যেতে চাচ্ছেন? সেখানে উনি যেহেতু বলছেন আপনারা বিশ্বাস করবেন ওনার কথা, যে উনি যা বলেছেন সেটা সত্যি। আরো বলছি যে পাট করতে গেলে আমাদের পাটের নরমাল যে পাট। ফাহিমা সরোয়ার সুফল, নিউজ নাও 24।